আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, আমি তোমাদের মেশিন স্টেডের মতিন স্যার। আশা করছি সবাই ভালো আছো। তো এই করোনাকালীন সময়ে তোমরা যেন শিক্ষা থেকে পিছিয়ে না যাও, এই জন্য তোমাদের জন্য এটি আমার দ্বিতীয় ভিডিও ক্লাস। তো শুরু করা যাক বন্ধুরা। আজকে আমি তোমাদের মেশিন শপের একটি গুরুত্বপূর্ণ মেশিন টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মিলিং মেশিন অপারেশন। মিলিং মেশিন অপারেশন, এই ইউনিটটি শেখার ফলে বা কমপ্লিট করার পরে তোমরা মিলিং মেশিনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, মিলিং মেশিনের আনুষঙ্গিক এবং অ্যাটাচমেন্টগুলো চিহ্নিত করতে পারবে, বিভিন্ন প্রকার মিলিং কাটা শনাক্ত করতে পারবে, ওয়ার্ক পিস্টে খাড়া, আনুভূমিক, কৌণিক, শোল্ডার বা গ্রুপ, স্লট, টি স্লট, ডাপটেইল ইত্যাদি কাটতে পারবে, মিলিং মেশিনের ইন্ডেক্সিং করতে পারবে, মিলিং মেশিনের বিভিন্ন প্রকার গিয়ার শনাক্ত করতে পারবে, কোনটা কোন গিয়ার সেটা বলতে পারবে, মিলিং মেশিনের সাহায্যে গিয়ার কাটতে পারবে, যন্ত্রপাতি এবং সরঞ্জাম ব্যবহারের পর পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখতে পারবে। এই টপিকসে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মিলিং মেশিনেও এর কাজ, মিলিং মেশিনের বিভিন্ন প্রকার পার্টস এবং অংশের নাম, মিলিং মেশিনের শ্রেণী বিভাগ জানতে পারবে, মিলিং মেশিনের আনুষঙ্গিক যন্ত্রপাতি সম্বন্ধে জানতে পারবে, মিলিং মেশিনের অ্যাটাচমেন্ট সম্পর্কে জানতে পারবে, কাটিং স্পিড ও মেশিনিং এর সময় বের করতে পারবে, মিলিং কাটার ও এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন প্রকার গিয়ার সম্বন্ধে জানতে পারবে এবং এর সঙ্গে পরিচিত হবে, ইন্ডেক্সিং কি এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, মিলিং মেশিন চালানোর নিয়মাবলী এবং সতর্কতা এটা সম্বন্ধেও তোমরা বিশদভাবে জানতে পারবে। তো আমরা মিলিং মেশিনের সাথে আগে পরিচিত হই। মিলিং মেশিন কাকে বলে? যে মেশিন টুলস পদ্ধতিতে মিলিং কাটার নামে পরিচিত একাধিক দাঁত বিশিষ্ট ঘূর্ণায়মান কাটারের দিকে মেটালকে বা মালকে বা কার্যবস্তুকে এগিয়ে দিয়ে কাটা যায় তাকে মিলিং মেশিন বলে। এরপরে আমরা দেখে নিই মিলিং মেশিনের বিভিন্ন অংশের নাম। মেইন পার্টস অফ এ মিলিং মেশিন, এটি একটি মিলিং মেশিনের সাধারণত নিম্নলিখিত অংশ যেগুলি মিলিং মেশিনে থাকে, সেটা হচ্ছে ওভার আর্ম, কাটার, আরবার সাপোর্ট, আরবার, টেইল স্টক, ইন্ডেক্সিং চাক, ইন্ডেক্সিং হেড, ইন্ডেক্সিং প্লেট, টেবিল, স্যাডল, নি, টেবিল হ্যান্ড ফিট হ্যান্ডেল, কলাম, অ্যানভিল, স্ক্রু, বেস। তো বন্ধুরা, এখানে তোমরা চিত্র এবং তার নাম্বার অনুযায়ী বিভিন্ন অংশের নামগুলো এখানে দেখতে পাচ্ছ। এটাই হলো একটা ইউনিভার্সাল মিলিং মেশিনের বিভিন্ন অংশের নাম এবং তার চিত্র তুলে ধরা হয়েছে। তো মেইন পার্টস অফ মিলিং মেশিন, এখানে আমার ভুলক্রমে ড্রিল মেশিন রয়ে গেছে। এরপর আমরা জানবো মিলিং মেশিনের কাজ।
ফাংশন অফ এ মিলিং মেশিন। মিলিং মেশিনের সাহায্যে নিম্নোক্ত কাজগুলো করা হয়, যথা ওয়ার্ক পিস্টে খাড়া আনুভূমিক কৌণিক কাটা, শোল্ডার বা গ্রুপ কাটা, বিভিন্ন প্রকার গিয়ার তৈরি, চাবির গার্ড বা স্লট কাটা, টি স্লট কাটা, ডাকটেল কাটা। এই কাজগুলো মিলিং মেশিনের সাহায্যে করা হয় বা করা যায়। আপ বা কনভেনশনাল মিলিং, এটা হচ্ছে কাটারের প্রত্যেকটি দাঁত পরিষ্কার স্থানে ধাতু কাটা শুরু করে এবং তাদের ওয়ার্কপিস সারফেসে আঁশ ভেদ করতে হয় না। ওয়ার্কপিসকে কাটারের দিকে চেপে রাখে, এতে টেবিল মেকানিজমের ব্যাকলাশ দূরীভূত হয়। কাস্ট আয়রন ও ফর্জিং করা জব শক্ত ও আঁশযুক্ত হওয়া সত্ত্বেও এই পদ্ধতিতে মিলিং করা যায়। ডাউন বা কম্বাইন মিলিং, যে মিলিং পদ্ধতিতে ঘূর্ণায়মান মান কাটারের গতির দিকে ফিড দেওয়া হয় তাকে ডাউন মিলিং বা ক্লাইম্ব মিলিং বলে। সুবিধা হচ্ছে ওয়ার্ক পিসকে টেবিলের উপর চেপে রাখে অধিকতর ডেপথ অফ কাট দেওয়া যায়, দ্রুত ম্যাটেরিয়াল অপসারণ করা সম্ভব, উন্নততর গুণ সহ উৎপাদন বৃদ্ধি পায়। আপ মিলিং এবং ডাউন মিলিং, এখানে আমরা দুটো চিত্রের মাধ্যমে বুঝতে পারতেছি যে এটা কাটারের বিপরীত দিক থেকে আসছে আর এটাও কাটারের মুখের দিকে ফিট দিচ্ছে, আর এটা কাটারের মুখের বিপরীত দিক থেকে ফিটটা দিচ্ছে। আপ মিলিং এবং ডাউন মিলিং। এবার মিলিং মেশিনের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা জেনে নেই। ক্লাসিফাই অফ মিলিং মেশিন, মিলিং মেশিনকে প্রধানত চার প্রকার বা চার ভাগে ভাগ করা হয়, যথা কলাম অ্যান্ড নি টাইপ, বেড বা ম্যানুফ্যাকচারিং টাইপ, প্লেনার টাইপ, স্পেশাল টাইপ। এরপর এখন আমরা জানবো মিলিং মেশিনের সংশ্লিষ্ট অ্যাটাচমেন্ট বা যন্ত্রপাতির নাম। এক নম্বর হচ্ছে ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট, দেখতে কেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। দুই নম্বর হচ্ছে স্লটিং অ্যাটাচমেন্ট, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। রোটারি টেবিল, এটা হচ্ছে রোটারি টেবিল, এটা হচ্ছে র্যাক মিলিং অ্যাটাচমেন্ট। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরের ক্লাসে এই মিলিং মেশিনের বাকি অংশগুলো দেখে নিব। তো এ পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরে অবস্থান করো, ঘরেই নিরাপদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।